প্ৰশ্ন একেটাই, আসলতে হত্যা করা হল কাক? কিন্তু হত্যাকাণ্ড যে সংঘটিত হল ঢকুয়াখানার সাপতিয়ার নাহরণি চুকর সেই চুমনিখনত, সেটা একেবারে খাটাং। একেখিনি প্রশ্নকে আমি অবতারণা করে আছো, কারণ এতালেক এটা সঠিক খবর এতালেক কারো হাতত নাই, বা যদি হত্যাকাণ্ড হল কোনে করলে সেই হত্যাকাণ্ড, বা যি হত্যাকাণ্ড করলে কি কারণে করবলগা হল, বা দুজনক ব্যক্তি, এজন জাহাঙ্গীর, জাহাঙ্গীর দুদিনের আগত নিখোঁজ হল, তার পিছরপরা নিখোঁজ হয়ে আছে সুনীল গগৈ সাপতিয়া গাঁওয়ের। আসলতে ডিএনএ পরীক্ষার ফলাফল অহার পিছন নিশ্চিত হব আসলতে মৃতরে সেটা কার আসলে। কিন্তু এই মুহূর্তে এটা অতি ডাঙর প্রশ্ন, সেই হত্যাকাণ্ডট উদ্ধার হওয়া মৃতরে সেটা কার আসলে, তাতোকে এটা ডাঙর প্রশ্ন। এই মুহূর্তে মই উপস্থিত আছো সুনীল গগৈ পরিয়ালর কাষত, পরিয়ালর ফলরপরা এটা ডাঙর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করব বিচাৰে, যে যদি সুনীল গগৈ রাজ সাক্ষী দিবলে সুবিধা পালেহেতেন, তেতিয়াহলে কিন্তু বহুতরে মুখা হয়তো ফুল খালেহেতেন। সেই কারণে এনেকে সুনীল গগৈ যে জীবন নাটক স্তব্ধ করে দিয়া হল, আর তারপরে রচনা করা হল এখন ডাঙর নাটক, রহস্যঘন নাটক, যখন নাটকের নাকি রহস্য এতালেক কোনো ভেদ করবা নাই, প্রবেশ তার মাজতে প্রবেশ ঘটিছে খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মই সুনীল গগৈ পরিবারের লগত কথা পাতিবলৈ যত্ন করিম, আর শেহতিয়াকে কি কথা কব বিচাৰিব সে আমার দর্শকসকল শুনাব বিচাৰিম। মই আপনার ওসর আইসো যে গোটেই ঘটনাক্রম এতালেক আপনি নিশ্চয় শুনি আছে, জানি আছে, কি অনুমান করব শেহতিয়াকে কি হয়েছে? আসলতে আসলতে এটা কবলে ভাষা নাইকিয়া নিচিনা হয়েছে। আজি ডিএনএ রিপোর্টটোর কারণে ইমান দিন লগালে, এই লগার কারণটাই হয়েছে এখন ইমান দিনে নাটক রচনা করলে, যখন নাটকত নেকি মো মানুষজন নাইকিয়া হয়ে গেল, আর সেই নাটক আগতে আমি সিনেমা সিরিয়ালত দেখার দরে হল, আর আমার মানুষজন জিয়াই থাকা হলে হয়তো এই জয়ন্ত গোস্বামী কিবা কেসর শুনানি নে কি করে সাক্ষী দিব লাগিলেহেতেন, সেই সাক্ষীত হয়তো আর বহুত মুখা খোল খালেহেতেন, সেইটো কারণে হয়তো এইটো করলে বলে মো অনুমান হয়েছে এতিয়া। আর সেইটো তো 100%, আর মূর মানুষজন কেতিয়াও মার্ডার হব নারে, মই সেইটো হাজারবার কম, আর ওসর সুবুরিয়েও কব, আর মার্ডার করে হয়তো জাহাঙ্গীরকো কোবাত মার্ডার করে পেলাই দিছে, নহলে কোবাত লৈ গৈছে। আর এনেকা হয়েছে নাকি কারোবার কলঙ্ক থাকিবর কারণে দুজনকৈ মানুহক হত্যা করলে নাকি? জাহাঙ্গীর হুসেন, সুনীল গগৈ দুইজন কারোবার কলঙ্ক থাকিবর কারণে দুইজনক হত্যা করলে নাকি? আপনি সেইটো কথা কব বিচাৰিব নাকি? হয়, মোরতো এতিয়া সেইটোৱে সন্দেহ হয়েছে, কারণ কেলে দুজন মানুষ তো নোহা হব নোৱাৰে, এজন তো যদি মরা নাই এজন তো জিয়াই থাকিব লাগিব, আর মো এটা সন্দেহ হয়েছে এতিয়া এজনকো জিয়াই রখা নাই, আর যিজন এতিয়া পাইছে কৈছে জাহাঙ্গীরের মৃতদেহ, জাহাঙ্গীরই হোক কিন্তু সুনীল গগৈ মৃতদেহ তো মোক লাগিব, যতই নাথাকক যদি জীবিতও আছে জীবিত হলেও মোক উলিয়াই দিব লাগিব। এই সরকারখনের বা প্রশাসনের কিনা দুর্বলর কারণে মই মোর মানুষজন সেবাব নুখোঁজ, যদি জীবিত হয়ে আছে মো হিরর হেন্দুখন ঘুরাই দিও। যদি সুনীল গগৈ জীবিত অবস্থাত আছে তেতিয়াহলে অতি সোনকালে সুনীল গগৈক পরিয়ালের ওসর সমজাই দিয়ক, আর যদি প্রমাণ পায় যে জাহাঙ্গীরক সুনীল গগৈ হত্যা করেছে তেতিয়াহলে আইনগত শাস্তি দিয়ক। তার সমানে সমানে কিন্তু এটা প্রশ্ন এই পরিয়ালটোয়ে করব বিচাৰিছে, যে সুনীল গগৈ যদি জে আছে তেতিয়াহলে জয়ন্ত গোস্বামীর বিরুদ্ধে যি রাজ সাক্ষী সেই সাক্ষী দিবলে সুবিধা দিয়ক। সুনীল গগৈর হাতত যিমানখিনি তথ্য প্রমাণ আছে সেই তথ্য প্রমাণখিনি আদালতত জয়ন্ত গোস্বামীর বিরুদ্ধে আদালতত দাখিল করবলে সুবিধা দিয়ক, যিয়ে নহক কিয় সুনীল গগৈ যতে নাথাকক কিয় উলিয়াই দিব লাগিব। নিশ্চয় আর কিবা কব এই বিষয়টির উপর? আর বিষয়টির উপর মানে কবলগিয়া ভাষাহীন হয়ে পড়ছো মই কই কই, কিন্তু মই বিচার জিয়াই যদি আছে সোনকালে উলিয়াই আনি সাক্ষী দিয়াটো সোনকালে ব্যবস্থা করো জয়ন্ত গোস্বামীর বিরুদ্ধে, আর যদি নাই মৃতদেহ হলেও মোক সমজাই দিয়ক, মানে মোক সেইটোৱেই লাগে। ইতিমধ্যে আপনাদের তো 1 তারিখের পিছরপরা যে কাম কাজ সকাম নিকাম সেইখিনি সম্পূর্ণ করলে, দেখি আপনি হিরর সেন্দুরও মচি পেলালে। হয়, সেইটোতো সম্পূর্ণ করলো, কারণ কিয় আমি জাহাঙ্গীরের ওপর আমার একো তারমানে অনুমানও হওয়া না, সি যে এনেকটা করব সি নোহা হয়ে আছে, সি বেলেগ একটা কামর কারণে নোহা হয়ে আছে বলে আমি অনুমান করেছিল, আর সেইটো কারণে কাপড় কানি স্যান্ডেল টর্চ লাইট সকলবোৰ চাই আমার মৃতদেহ বলে আমি সকলখিনি কাম করলো,
কিন্তু এতিয়া আকৌ নতুন নতুন মূৰ লৈছে, সেইটো কাৰণে তেওঁলোকে যদি ইমানখিনি জানেই বাকী নোহোৱাজন উলিয়াই দিয়ক, মোৰ এইটোৱে আহ্বান। আৰু মোৰ মানুহজনে কেতিয়াও এইটো কাম কৰিব নোৱাৰে, মই সেইটো 100% মই গ্যাৰাণ্টি দিব পাৰোঁ, আৰু কেতিয়াও তেওঁ হত্যাকাৰী হ'ব নোৱাৰে। এয়া আছিল সুনীল গগৈ পত্নী পুষ্পা গগৈ, স্পষ্টকৈ ক'লে যে সুনীল গগৈ কেতিয়াও কাকো হত্যা কৰিব নোৱাৰে আৰু এটা অতি গুৰুত্বপূৰ্ণ দাবী উপস্থাপন কৰিছে, যদি সুনীল গগৈ প্ৰকৃততে জীয়াই আছে বা আত্মগোপন কৰিছে ক'ৰবাত, তেতিয়াহ'লে ততালৈকে প্ৰশাসনে সুনীল গগৈক উদ্ধাৰ কৰি যে জয়ন্ত গোস্বামীৰ বিৰুদ্ধে সাক্ষী লোৱাৰ ব্যৱস্থা কৰক, যিটো গোচৰত নেকি ৰাজসাক্ষী আছিল সুনীল গগৈ। আৰু এটা কথা কৈছে যে কাৰোবাৰ কলংক থাকিবৰ কাৰণে দুজনকৈ লোকক আচলতে হত্যা কৰা হ'ল নেকি, যদি সেইটোৱে হ'বলৈ হয় আৰু ঘটনাটোৱে নতুন মূৰ যেনেদৰে লৈছে, তেতিয়াহ'লে ক'ব লাগিব ইতিহাসত একেবাৰে নঘটা, নোহোৱা, নোপোজা, নিঃসংস এটা ঘটনা সংযোজিত হ'ল ঢকুৱাখানাৰ এই সাপতীয়াত। আৰু কাৰোবাৰ কলংক থকাৰ স্বাৰ্থত যে শক্তিশালী পক্ষ, চৰকাৰী পক্ষৰ কোনোবা এজনৰ কলংক ৰখাৰ, কলংক থকাৰ স্বাৰ্থ যদি এই কামটো কৰিছে, তেতিয়াহ'লে ইয়াত মানৱীয়তা আৰু মানুহ হিচাপে চিনাকি দিয়াৰ সেইসকলৰ কোনো আচলতে এই মুহূৰ্তত অধিকাৰ নাই বুলি ক'ব বিচাৰিব সকলোৱে, কাৰণ ইমান নিঃসংস, ইমান নিৰ্দয়ভাৱে কাৰোবাক হত্যা কৰি জ্বলাই দিব পাৰে ইত্যাদি ঘটনাবিলাক, এইবিলাক আচলতে স্পষ্টৰূপে পোহৰলৈ অহা ভাল। আৰু এই মুহূৰ্তত এটা গুৰুত্বপূৰ্ণ অভিযোগ উত্থাপন কৰিছে সুনীল গগৈ পৰিয়ালৰ ফালৰ পৰা, যে আচলতে কাৰোবাৰ কলংক থাকিবৰ কাৰণে ৰাজনৈতিকভাৱে হত্যা কৰা হ'ল সুনীল গগৈ আৰু জাহাংগীৰ হুছেইনক, প্ৰকৃততে এটা কলংকৰ ঢাকিবৰ কাৰণে দুজনক হত্যা কৰা হ'ল।